আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল জাহান ব্লগস পেরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাঁঠালের বিচির ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া কঠিন, কিন্তু বাটাবাটি ঝামেলার কারণে অনেকেই কাঁঠালের বিচির ভর্তা করতে চান না। তাই আজকে আমি বাটাবাটি ঝামেলা ছাড়া খুব সহজেই কীভাবে কাঁঠালের বিচির ভর্তা বানাতে হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু কাঁচা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, এগুলোকে উপরের যে সাদা খোসাটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি, আর ঘণ্টাখানিক পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন চুলার উপর বসিয়ে দিলাম, চুলার গ্যাস অন করে দিয়েছি। এখন কাঁঠালের বীজগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, যাতে হাতে চাপ দিলেই ভেঙে যায়, এরকম নরম হয়। তো সেদ্ধ করার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম, আর এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি কাঁঠালের বীজগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো ফিরে এসেছি 30 মিনিট পর, আর তো দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বীজগুলোকে নামিয়ে নিয়েছি, আর এখন একটা ফ্রাই প্যানে 2-4 চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে 3টা শুকনো লাল মরিচকে ভেজে নেব। শুকনো লাল মরিচগুলোকে মুচমুচে করে ভেজে উঠিয়ে নেব, আর এই লাল মরিচ ভাজা তেলটার মধ্যে কিন্তু সেদ্ধ করে নেওয়া কাঁঠালের বীজগুলোকেও হালকা ভেজে নেব। এতে করে কাঁঠালের বীজ সেদ্ধ করার ফলে এর গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে যাবে, আর সেই সঙ্গে এই বীজগুলো দিয়ে তৈরি ভর্তাটা খেতে একদমই ভাজা কাঁঠালের বীজের ভর্তার মতোই লাগবে। তো কাঁঠালের বীজগুলোকে 5-7 মিনিটের মতো সরিষার তেলে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের বীজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। এখন বীজগুলোকে নামিয়ে প্লেটে নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে প্লেটে নিয়েছি 7 মতো লবণ আর পেঁয়াজ কুচি, আর সেই সঙ্গে ভেজে নেওয়া লাল মরিচগুলোও নিয়েছি। এখন সেদ্ধ করে ভেজে নেওয়া কাঁঠালের বীজগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে নেব। তো সবগুলো কাঁঠালের বীজ কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেল। এখন আলাদাভাবে লবণ, পেঁয়াজ কুচি আর ভেজে নেওয়া শুকনো মরিচগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন হাতে ভেঙে নেওয়া কাঁঠালি বীজগুলোর সঙ্গেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কাঁঠালের বীজগুলো মেশানোর সময় হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে মেশাতে হবে, এতে করে কাঁঠালের বীজের ভর্তাটার মধ্যে একটু আঠালো ভাব আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। একটু সময় নিয়েই কাজটা করতে হবে, একটু ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে ভর্তাটা তৈরি করতে হবে, এতে করে পেঁয়াজ থেকেও কিন্তু রস বের হবে আর কাঁঠালের বীজের ভর্তাটাও পাটায় বেটে নেওয়া ভর্তার মতো অনেকটা আঠালো হয়ে যাবে। তো ভর্তাটা তৈরি হয়ে গেছে, এখন আরেকটা বাটিতে ভর্তাটা পরিবেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মাখানো কাঁঠালের বীজের ভর্তা। আর ভর্তাটা তৈরির সাথে সাথেই কিন্তু আমার বাসায় ভাতের সাথে কাঁঠালের বীজের ভর্তা খাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আশেপাশে হাতের ছায়া আনাগোনা দেখতে পাচ্ছেন, এটা তারই ইঙ্গিত। আর এই কাঁঠালের বীজের ভর্তাটা কিন্তু খেতে ভীষণই মজা হয়, একদমই পাটায় বেটে নেওয়া কাঁঠালের বীজের ভর্তার মতোই স্বাদ হয়। তো আপনারাও বাসায় এভাবে বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মাখিয়ে কাঁঠালের বীজের ভর্তা তৈরি করে খেতে পারেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।